প্রত্যাশা ব্যক্ত করে অ্যাসোসিয়েশন অফ দ্য ক্যাথলিক বাংলাদেশ জেসিড অফ ফ্রান্স এর সদস্যবৃন্দ। এবার সিলেটে সংবাদ। অর্থমন্ত্রী আল আব্দুল মুহিত এমপি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, তবে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বক্তব্যে তিনি একথা বলেন। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদির পরিচালনায় অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে যে অবস্থান তাতে এক দলের লোক অপর দলের লোককে সাহায্য করি না, তবে সিলেটের সিটি নতুন মেয়র ভিন্ন দলের হলেও আমি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সভাপতির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের জনবল সংকট রয়েছে, কাজের গতি আনন্দে আনতে লোক নিয়োগ দেওয়ার প্রয়োজন, অর্থমন্ত্রীকে সাহায্য সাথে নিয়ে আলোকিত সিলেট গড়তে হবে। এর আগে অর্থমন্ত্রী সিলেট ডায়াবেটিক হাসপাতালে পরিদর্শন করেন, বিকেলে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়াম হলে তথ্য মেলায় উদ্বোধন করেন আবুল মাল আব্দুল মুহিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারে বোমা থাকার গুজব, শতাধিক মুসল্লিদের মধ্যে আতঙ্ক। টানা তৃতীয়বারের মতো ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেয়র লুৎফুর রহমান। সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে প্রতিবাদ সভা, সিদ্ধান্ত বাতিলের দাবি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।